কিন নাও, চা বসায় দাও। আজ মানে আজকে আর কোনো কিছু না, এই গানটা দুই টাকা লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি লাইফ ইন ফিনল্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ছোট্ট ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি এই ছোট্ট ব্লগের সাথে থাকলে আপনাদের ভালো লাগবে। যদিও বা আমার ভয়েসটা শুনে আপনাদের খানিকটা বিরক্ত লাগতে পারে, তারপরও যেহেতু ব্লগ করি বা চেষ্টা করছি, তাই না দিতে পারলেও আপনাদের সাথে কোনো কিছু শেয়ার না করতে পারলে ভালো লাগে না। এখন সকালবেলা, তো আস্তে আস্তে শীতের আগমনী বার্তা জানিয়ে দিচ্ছে এই গাছের পাতাগুলা। অলরেডি এখন কিন্তু অনেক ঠান্ডাই পড়ছে, আর এই ঋতুটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের সবারই একটু ঠান্ডা লেগে গেছে। তো এই ঠান্ডার মাঝে নর্মাল কোনো কিছু আমার একেবারে খেতে ইচ্ছে করছে না, তাই আমার জন্য একটু ভিন্ন নাস্তা রেডি করলাম সকালে। ওরা সবাই ব্রেডই খেয়েছে। আমার এই অমলেটের মধ্যে প্রচুর পরিমাণে আমি সবজি দিয়েছি, সেই সাথে কাঁচামরিচও। তারপরও মনে হচ্ছে ঝাল আরও খেলে ভালো লাগবে, মনে হচ্ছে নাকটাক যেন একটু মানে খুলবে। সব কিছুই তো এখন বন্ধ, মানে বিশেষ করে নাকটা। তো আমি যে সসটা দিয়েছি সেটা প্রচণ্ড রকম ঝাল, কয়েক ফোঁটা যেটা দিয়েছি সেটাতেই কিন্তু অবস্থা অলরেডি খারাপ হতে শুরু করেছে। এখন রান্নাবান্নার পালা। তো ওর বাবা বলল, যেহেতু শরীর অসুস্থ, তুমি একটু ঘুনা খিচুড়ি করে ফেলো, ডাল আর মাংস দুটোটা ব্যবহার করবা, একটু ঝরঝরে করবা, তাহলে সবার কাছেই ভালো লাগবে। তো তার জন্যে আমি খিচুড়ি বসিয়ে দিলাম। এই খিচুড়ির মধ্যে আমি শুধু এক রকমের ডাল, মসুরের ডাল দিয়েছি, আর এটা মাংস দিয়েই হবে, তাই আর অন্য কোনো ডাল মিক্সড করলাম না। চালটা কিছুক্ষণ ধুয়ে রাখলাম, সেই সাথে মসুরের ডালটাও। তারপর এখানে কমন যে মশলা সেগুলো দিলাম, আর একটু টক দই দিয়েছি। টক দই সহ অন্যান্য গরম মশলাগুলো একসাথে তেলের মধ্যে কিছু সময় ভেজে নিব। দই দেওয়াতে একটুখানি কেমন জানি নিচে লেগে যেতে চাচ্ছে, দইটা মনে হয় না দিলে ভালো হতো, কিন্তু আমি দেখেছি আমার এক বোনকে এভাবে দই দিয়ে যখন ও ভাজে ওর রান্না অনেক ভালো হয়, খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন। তো যাই হোক, রান্নাটা শেষ। এটা বিরিয়ানি নাকি ভুনা খিচুড়ি, আমি আসলে জিনিসটা নিয়ে কনফিউজড। আমার কাছে মনে হয় খিচুড়ি মানে ডাল থাকবে সেখানে, আর মাংস থাকলে সেটা বিরিয়ানি। তো এখন যেহেতু মাংস ডাল দুটোটাই দিয়েছি, তো এখন ওর বাবা বলে এটাকেই ভুনা খিচুড়ি বলে। তো আমি আর কি করব, মজা হয়েছে তাই এতদিন পর মনে হচ্ছে কিছু একটা খাচ্ছি। তো এটার সাথে আর কিছুই করিনি, নর্মাল আমাদের দেশি স্টাইলে সালাদ করলাম, সেই সাথে কিছু পিকেল ছিল ভিনেগারের, আর সেদ্ধ ডিম। এই আমি কিন্তু নর্মালি এতগুলো ভাত দিই না, তো আজকে অনেকগুলো নিয়ে খেতে বসেছি। সালাদের মধ্যে একটু লেবু দিলে ভালো লাগে, তো একটু লেবুও দিয়ে দিচ্ছি, আর টমেটো এক পাশে আমি মিক্সড করি। তোমাকে আমি টমেটো দিইনি, যেহেতু আমার ছেলে একেবারে পছন্দ করে না, তাই ওকে আগে দিয়ে দিব। না দি, আমি দিলাম তো এই মাত্র। এটা আবার কী ধরনের খানা, বুঝি এটা কি বার্থডে হচ্ছে নাকি? ওয়ান এটা কি কাজ, এত লেবু নিও না, আম্মু সালাতে দিলাম তো। সালাদ দেখলে আমি আর লোভ সামলাতে পারি না, আমার এমনি এমনি খেতে ইচ্ছে করে, খুবই ভালো লাগে যতই বলি না কেন। ইস, আমাদের দেশি স্টাইলের সালাদটাই খেতে সবচেয়ে বেশি মজা। পুদিনা পাতা থাকলে সেটা দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু ওইটা সবসময় হাতের কাছে থাকে না, আর আমি মাঝে মধ্যে ফ্রোজেনও করি, তবে ফ্রেশটা সালাতে ব্যবহার করলে বেশি ভালো হয়। যেহেতু বাসায় আছে সবাই আর ওয়েদারটাও ঠান্ডা, তো এর মাঝে ভাবলাম বিকেলে ডালপুরিগুলো ভেজে নিই, তাহলে চায়ের সাথে ভালোই লাগবে। আজকে আর অন্য কোনো কিছু করব না, ডালপুরির পরিমাণ কম ছিল, মাত্র চারটা ছিল, তো চারটার পাশাপাশি অন্যান্য বিস্কিট আর কয়েকদিন আগে চানাচুর বানিয়েছিলাম সেটাও আছে। চানাচুর অবশ্য আমি এই সপ্তাহের মধ্যে দুইবারই বানিয়েছি, প্রথমবার বানিয়েছি এটা দুদিনের মধ্যেই শেষ, তারপরে আবার বানালাম। এটা কী ধরনের সিস্টেম,
একটুখানি খাওয়ার চেষ্টা করতে না করতে আবার বমি। তো পরবর্তীতে দেখলাম চানাচুরটাই পছন্দ করছে, কালকে নিষেধ করছে না এগুলা করার দরকার না, এখন কে বেশি খাচ্ছে? হ্যাঁ, পুরো বয়াম সহ নিয়ে প্রায় অর্ধেকের কাছাকাছি চলে আসছে, খাচ্ছে তো খাচ্ছে একেবারে বয়াম নিয়ে। লাস্টে আমি বললাম যে একটা ছোট প্লেটে খাও। না এগুলো বানানোর দরকার নাই, কে খাবে ঘরে চানাচুর? না মূলত আরহামে অনেক পছন্দ করছে এক, দুই নাম্বার বাজার থেকে কিনে আনার পর ওরা তো অনেক আগে প্যাকেট করে, কেমন জানি একটা তেলের গন্ধ থাকে, তখন আমার ভালো লাগে না। এখান থেকে মামা, এখান থেকে ইয়ামি দেখছো তুমি যে ওখান থেকে নিছো, এখন আর হামসিছি আমার বাবার জন্য তৈরি করেছি ইয়ামি। কইছি এবার বিস্কিট নাও, চা বসাই দাও, আজ মানে আজকে আর কোনো কিছু না এগুলাই। আজকের এই মাছগুলা আমি কষিয়ে রান্না করব, তো অর্থাৎ না ভেজে রান্না করছি। এই মাছগুলা এভাবেও খেতে বেশ লাগে। এই তো ব্লগের একেবারে শেষ পয়েন্টে চলে এসেছি, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা এতক্ষণ আমার পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মনে করি প্লিজ একটা লাইক দিয়ে আমার ব্লগের সাথেই থাকবেন, আর সবাই ভালো থাকবেন। মাছ দিয়ে ভাত হলে চলবে না? কি খেতে চাও? পাস্তা। তুমি কি সত্যি জানো আম্মু যে পাস্তা করছি নাকি এমনি বললা? ওই যে পাস্তা, আমি না বলক আসার একটু আগে দিয়ে দিয়েছি তাই ফেনা হয়ে গেছে।